এরপরে দুর্নীতির যে প্রসঙ্গ উনি এনেছেন, আমি জানি না ওনার কাছে কি তত্ত্ব উপাত্ত আছেন। পৃথিবীতে সবচেয়ে কম অর্থবহী পদ্মা সেতু তৈরি হয়েছে, এই এই ইনফরমেশনটা ওনার কাছে আছে কিনা আমি জানি না, এবং কি ইনফরমেশন আছে আমি ওনাকে আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওনাকে, উনি দেখাক যে এখানে এই অর্থ বেশি ব্যয় হয়েছে। এই জনসুযোগকে ঠেকানোর ক্ষমতা বিএনপির কারণ নাই, কারোর ছিল না সেদিন। মানুষের আকাঙ্ক্ষাটা এখানে গেছে, মানুষ এটাকে একটা দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে নিয়েছে। মুক্তিযুদ্ধের পরে 16ই ডিসেম্বরে মানুষ যেভাবে আনন্দ করেছে, বাংলাদেশের মানুষ সেভাবে আনন্দ করেছে কতিপয় ষড়যন্ত্রকারী ছাড়া। পদ্মা সেতু হওয়ার জন্য যত না প্রচারণা হয়েছে, না হওয়ার জন্য তার থেকে বেশি প্রচারণা হয়েছে। আপনারা রিড করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, সেটি হচ্ছে শেখ হাসিনাকে রিড করতে পারেননি। জননেত্রী শেখ হাসিনাকে রিড করার যোগ্যতা ওনাদের ছিল না, এখানেই ওনারা ভুলটা করেছেন। জননেত্রী শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, এই কথাটা ওনারা ভুলে গেছেন। ভুলে গেছেন বলেই ওনারা বুঝতে পারেননি তার সক্ষমতা কতটুকু। রুল ইস্যু করেছে ডক্টর ইউনুস শঙ্কর সহ যারা পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিশ্ব ব্যাংকের কাছে এবং আন্তর্জাতিক দেন দরবার করে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছে, তাদেরকে তাদের কারা কারা করেছে এদের স্বরূপ উন্মোচনের জন্য একটা জাতীয় কমিটি করার জন্য আমাদের হাইকোর্ট বিভাগ একটা সোমোটো রুল করেছিল 2017 সালে। সেই সোমোটো রুলটা গতকালকে শুনানিতে আসছে। আমি পদ্মা সেতুর পক্ষে রিপ্রেজেন্ট করেছিলাম, দুদকের পক্ষে একজন আইনজীবী রিপ্রেজেন্ট করেছে, সরকারের পক্ষে একজন ডিপটি অ্যাটর্নি জেনারেল রিপ্রেজেন্ট করেছে। সেই মোকদ্দমায় গতকালকে একটা অর্ডার হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে এই জাতীয় কমিটিটা গঠন হবে, যে কারা কারা পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর এই এই কমিটি আগামী 2 মাসের মধ্যে একটা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবেন কারা কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। এখন আপনি যেটা বলছেন পদ্মা সেতুর বিরুদ্ধে প্রচারণাটা কোনো একটা অপরাধের পর্যায়ে পড়ে কিনা, পদ্মা সেতুর বিরুদ্ধে প্রচারণাটা যদি যদি শেখ হাসিনাকে সমালোচনা করে, ধরেন ধরি আমরা যে ব্যক্তির সমালোচনা করি কোনো ব্যক্তির, এবং যেটা সেটি যদি একটা সীমার মধ্যে থাকে, প্রত্যেকটা লোকের একটা বাক স্বাধীনতা আছে, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, এটাতে আমরা সারা পৃথিবীতে পৃথিবী জুড়ে একটা সর্বস্বীকৃত স্বাধীনতা, কথা বলার অধিকার সকলে আছে, কিন্তু কথাটা কতটা বলতে হবে, কতটা বলা যাবে সেটারও একটা পরিমাপ আছে। আপনি যেরকম একটা লোকের প্রাইভেসি নিয়ে কথা বলতে পারবেন না, আবার একটা যেটা যেটি আরেকজনকে অ্যাট্রিবিউট করবে, ব্যাড অ্যাট্রিবিউট করবে, সেরকম কথাও কিন্তু আপনি বলতে পারবেন না, যেটি আমরা আমাদের একটা জাতীয় স্বার্থ জড়িত, সেই জায়গায় কথা বলতে আমাদেরকে সাবধানতা অবলম্বন করেই কথা বলতে হবে, এবং সাবধানতা অবলম্বন না করলে সেটি একটি অপরাধ। এবং নাটবল্টু খোলা খোলা তো অপরাধী, নাটবল্টু খোলাটা যদি একটা আমার ঘরের নাটবল্টু খোলা হয় তাহলে এক অপরাধ, আর যদি একটি রাষ্ট্রীয় সম্পত্তি সে অপরাধ আরেকটা অপরাধ, সেই অপরাধের মাত্রা পড়ে দিয়ে আরো অন্য অপরাধ হয়ে যেতে পারে, এবং সেটা বিশেষ ক্ষমতা আইনে অপরাধ হয়ে যেতে পারে। আমি জানি না রাষ্ট্র কিভাবে এটাকে ডিল করবে, এটা রাষ্ট্রই ভালো বুঝবেন, কিন্তু যারা পদ্মা সেতু নির্মাণের সাথে যুক্ত ছিল তাদের কাছে লক্ষ্য ছিল দুটো তিনটা, একটা ছিল এই কাজটা হবে সবচেয়ে টেকসই একটা কাজ, 2 নম্বর হবে এখানে সবচেয়ে কম ব্যয় যেন পদ্মা সেতুটা হয়, কম অর্থ ব্যয় যেন হয়। তাদের 3 নম্বর উদ্দেশ্য ছিল এটা যেন দ্রুত হয়, যেটি বাংলাদেশ সরকারের 1 নম্বর এজেন্ডা ছিল, সেটা তাদের কাছে ছিল 3 নম্বর এজেন্ডা, ওনারা ছিল টেকসই করে এটাকে করবেন। পদ্মা সেতুর যে 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 যখন একটা ইয়ে হবে আমাদের এখানে, যখন আর্থ কোয়াক হবে তখন কিভাবে এই পদ্মা সেতু সেটাকে ফেস করবে, সেইটাকে মাথায় রেখে এই পদ্মা সেতুটা নির্মিত হয়েছে, এবং যারা এটাকে দেখেননি নির্মাণ প্রক্রিয়ায় তাদের কথা হবে একরকম, আমরা যারা নির্মাণ প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম, আমরা যারা দেখেছি কাজ থেকে, তাদের কথা হবে আরেক রকম, আমরা কাছ থেকে দেখেই বলছি কথাটা। এরপরে দুর্নীতির যে প্রসঙ্গ উনি এনেছেন, আমি জানি না ওনার কাছে কি তত্ত্ব উপাত্ত আছেন। পৃথিবীতে সবচেয়ে কম অর্থবহী পদ্মা সেতু তৈরি হয়েছে, এই এই ইনফরমেশনটা ওনার কাছে আছে কিনা আমি জানি না, এবং কি ইনফরমেশন আছে আমি ওনাকে আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওনাকে, উনি দেখাক যে এখানে এই অর্থ বেশি ব্যয় হয়েছে, বরঞ্চ যেটা বেশি ব্যয় হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম ব্যয় পদ্মা সেতু হয়েছে, অনেক কম ব্যয়, এর ধারণাটা বাইরে থেকে করা যায় না, এটা বলা যায় অমুকখানে দুর্নীতি হয়েছে, অমুকখানে দুর্নীতি হয়েছে, এসব কথা বলা যায়, বলে দুর্নীতি প্রমাণ করা এত সহজ না, এত সহজ জিনিস নয়, এগুলোকে এইভাবে হালকা করে কথা বলা ঠিক না। আমি আপনাকে বলি পদ্মা সেতু যখন যখন প্রজেক্টটা তৈরি হয় সেই সালটা আপনি মনে রাখবেন, সেই সালটা আজ থেকে 12 বছর আগে, 12 বছর আগে প্রজেক্টটা তৈরি হয়, আজকে ডিভলিউশনে মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই কথাটাও মনে রাখবে, মনে রাখতে হবে আমাদের। আরেকটা হচ্ছে পদ্মা সেতু, সেতুর মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, পদ্মার পাড়ে
উত্তরা গুলশান বনানীর মতো শহর হয়েছে, সেই মানুষকে তিন গুণ আকারে আমরা ক্ষতিপূরণ দিয়েছি, তিন গুণ আকারে। যারা অতীতে যত ইয়ে হয়েছে, অতীতে যত অ্যাকুইজিশন হয়েছে, অ্যাকুইজিশনের যে খরচ, এখানে আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছি তিন গুণ। এবং যাদের যেখানে বাড়ি গেছে, ঘর গেছে, তাদেরকে আমরা বিল্ডিং সেখানে সেটা করে দিয়েছি। এখানে এর সাথে যুক্ত হয়েছে আরো যে তাদের রিহেবিলিটেশনের কোশ্চেন, এর সাথে যুক্ত হয়েছে অ্যাফ্রোস রোডের কোশ্চেন, অনেক কোশ্চেন এসে সমস্ত কিছুকে আপনি মিলাবেন পার্ট টু পার্ট। নদী শাসন, এটার জন্য কত খরচ বরাদ্দ ছিল, কত খরচ হয়েছে, আবার ব্রিজ তৈরি, ব্রিজের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এটার জন্য কত খরচ বরাদ্দ ছিল, কত খরচ হয়েছে, তারপরে এই লোকগুলোকে রিহেবিলিটেশন করতে কত খরচ বরাদ্দ ছিল, কত করেছে, এটাকে পার্ট পার্ট করে আপনি একটু একটু আপনার একটু অ্যাভালুয়েট করবেন। আমি আমি এটাকে অ্যাসার্ট করে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ উইথ চ্যালেঞ্জ। আমি বলছি আর আগে আমি 100 বছর গবেষণা করে পদ্মা সেতুতে 1 পয়সা দুর্নীতি হয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। সেদিন আমি তো নিজে স্বয়ং চোখে দেখেছি এই জনস্রোতকে ঠেকানোর ক্ষমতা। যখন 1971-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছে, তখন মানুষকে অস্ত্র হাতে নেওয়ার নেওয়া থেকে কেউ বিরত করতে পারেনি, কেউ বিরত করতে পারেনি। যে ছেলে কোনোদিন মারেনি সেদিন সে অস্ত্র ধরেছে, এরকম নজির আছে। এই এই জনস্রোতকে যে দেখেনি সে বুঝবে না ওখানে বসে। এই জনস্রোতকে ঠেকানোর ক্ষমতা বিএনপির কারণ নাই, কারোর ছিল না সেদিন। মানুষের আকাঙ্ক্ষাটা এখানে গেছে, মানুষ এটাকে একটা দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে নিয়েছে। মুক্তিযুদ্ধের পরে 16ই ডিসেম্বরে মানুষ যেভাবে আনন্দ করেছে, বাংলাদেশের মানুষ সেভাবে আনন্দ করেছে কতিপয় ষড়যন্ত্রকারী ছাড়া, কতিপয় ষড়যন্ত্রকারী ছাড়া যারা বাংলাদেশে। এবং আরেকটা কথা বলি, যে কথাটা উনি ওনারা বারবার ভুল করেন, সরকারের সমালোচনা করা, রাষ্ট্রের সমালোচনা করা এক কথা নয়। সরকারের সমালোচনা করা যায়, রাষ্ট্রের সমালোচনা করা যায় না। এই জায়গাটাই হচ্ছে ভুল, ভ্রান্তিটা এখানে আমাদের হয়ে যায়। আপনি কানাডাতে বসে কানাডার সমালোচনা করে দেখেন, আমেরিকাতে বসে আমেরিকার সমালোচনা করেন, কি হবে অবস্থা? আপনি আমেরিকান সরকারের সমালোচনা, আপনি আমেরিকান সরকারি সমালোচনা করতে পারবেন, কানাডার সরকারের সমালোচনা করতে পারবেন, কিন্তু কোন রাষ্ট্রের সমালোচনা পৃথিবীর কোথাও এলাউড না। পৃথিবীর ইট ইস এ কমন ল, অল থ্রু আউট দি ওয়ার্ল্ড, থ্রু আউট দি ওয়ার্ল্ড ইট ইস এ কমন ল। ব্যক্তিগত সম্পদ নয়, এটি আমাদের জনগণের অর্থে হয়েছে, কিন্তু একটা আমাদের স্বাধীনতা কারো ব্যক্তি ব্যক্তির বিষয় নাই। সেই স্বাধীনতা তো একজন নেতা ছিলেন, সেই মহানায়ক তো ছিলেন একজন, তার নামে, তার একক নামেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। আবার এই পদ্মা সেতু আমাদের সকলের অর্থে হয়েছে, কিন্তু একজন তো নেতৃত্ব দিয়েছেন, লিডারশিপটা দিয়েছেন, এই কথাটা আমরা বলতে কার্পণ্য করি কেন? একজন তো নেতৃত্ব দিয়েছেন এটাকে, এবং কনফিডেন্টলি নেতৃত্ব দিয়েছেন। যদি উনি নেতৃত্ব না দিতেন, আমরা যত টাকা ইয়ে করতাম, তাহলে কিছুতেই এই পদ্মা সেতু তৈরি হতো না। যে সকল দুর্নীতির কথা শুনি আমি, আসলে আমি অবাক হয়ে যাই। আমরা কিছুই না জেনে শুধু দুর্নীতি খুঁজি, কিছুই না জেনে আমরা কিছু তথ্য উপাত্ত দিই না এখানে এই দুর্নীতি হয়েছে। আমি আবারও বলছি, শেষ কথা বলে যাই, পদ্মা সেতু নিয়ে আমার জানা মতে, আমি কনফিডেন্টলি বলছি, এই কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার, এই কৃতিত্ব বাংলাদেশের মানুষের, এই কৃতিত্ব বাংলাদেশের, এবং পদ্মা সেতু নিয়ে আমার জানা মতে কোনো দুর্নীতির কোনো গাল গল্প নেই। আমি আমার শেখ হাসিনার লিডারশিপে পদ্মা সেতু হয়েছে, আমার এটা জন্য উনাকে কংগ্রাচুলেট করতে বিন্দু মাত্র কার্পণ্য নাই। উনি বিরাট জোর দেখিয়েছেন, আমি সেটাও মেনে নিচ্ছি। উনার সে সময় বিরাট সংকট থেকে উনি উত্তরিত হয়েছেন, সেটাও আমি মেনে নিচ্ছি। কিন্তু আমাদের কেন জানেন, এই যে এই সত্যি কথা বলছি আপনাকে, যে এই যে আমরা দুর্নীতির কথা বলি, ভাই আপনাদের প্রতি কোনো শত্রুতা থেকে বলি না, কিন্তু আমাদের তো স্মৃতিশক্তি লোপ পায় নাই। এই সরকারের 96 থেকে 2001 এর মধ্যে একবার সেই শেয়ার মার্কেট ধস নামলো, আপনি বড় গুলোই বলি, এরকম একটা সরকার যেই সরকারে 2 বার আসছে ক্ষমতায়, 2 বার শেয়ার মার্কেট ক্র্যাশ হয়েছে এবং সেটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয় নাই, আমি তো সেটা ভুলতে পারবো না। ভাই আপনি যে বলছেন যে উনি একার একার ইচ্ছায়, উনি একার ইচ্ছায় আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের যে সিস্টেমটা উনি সরিয়ে দিলেন, কারণ উনার যা মনে হলো যে উনি 10 বছর ক্ষমতায় থাকতে হবে। দ্যাট আই এম সরি, বাট আমার কাছে এটাকে সাংবিধানিক রুল মনে হয় না, আমি ভুল হইতে পারি। একজন যদি তার মানে আমার এটা মনে হয়েছে ভাই এটা। আর থার্ড বলবো, এই যে গুম, এই যে ইয়েগুলো হলো ক্রস ফায়ার, আমার কথা হলো আপনি যদি সামগ্রিক ভাবে নেন অবশ্যই আমরা সামগ্রিক ভাবে কথা বলতে পারি, কিন্তু খালি একটা দিয়ে বললে আমাদের অসুবিধা হয়। ধন্যবাদ ভাই। এক সেকেন্ড একটা রিপ্লাই দেই। কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকার আওয়ামী লীগ বিতর্কিত করে, কেয়ারটেকার সরকার নিজেকে নিজে বিতর্কিত করেছে, যে যে সরকার কেয়ারটেকার করতে এসে, যে সরকার 2 বছর থেকে গেল
সেই সরকার কি করে আপনি আবার এই সরকারকে আবার আহ্বান জানাতে না পারেন? না ওইটা কেয়ার টেকার না, ওয়ান ইলেভেন ইলেকশনের জন্য কেয়ার টেকার আসলো না, বেশি 2 বছর থেকে ওয়ান গেল ইলেভেন কেয়ার টেকার না। ইয়াজউদ্দিনের নেতৃত্বে, ইয়াজউদ্দিনের নেতৃত্বে 2 বছর একটা অপশাসন চালিয়ে গেল বাংলাদেশ। আপনি সেই কেয়ার টেকার সরকারকে আওয়ামী লীগ বিএনপি না পরিচয়টা শুধু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এখানে না রেখে আমি পদ্মা সেতুর আইন উপদেষ্টা, সে 2008 সাল থেকে আজকে আজকে অবধি। আচ্ছা, তাহলে তো এটাই আমি হচ্ছে আমার আরেকটু আজকে আরেকটু ভালো একজনকে আজকে পেলাম। তো।